হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপস মেকওভার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করবো রিয়াল বেঙ্গলি ব্রাইড, উইন্টারে কীভাবে তোমরা সাজাতে পারো একটা বেঙ্গলি ব্রাইড, বা কী কী প্রোডাক্ট ইউজ করলে তোমাদের উইন্টারে মেকআপটা খুব গ্লোয়িং অ্যান্ড শাইন করবে। তো স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করছি। এখানে ময়শ্চারাইজার ইউজ করেছি আমি অ্যাম্ব্রোলাইসিসে, তারপর ফ্লামের সিরাম ইউজ করছি, তারপর এখানে জাস্ট গোল্ডের প্রাইমার ইউজ করছি। একটা খুব গ্লোয়িং লুক ফিনিশিং দেবে। তারপর এখানে প্যাকের একটা স্টোপ ক্রিম ইউজ করছি আমি, খুব ফলেস, খুবই গ্লোয়িং একটা মেকআপ দেবে। আর এখানে সপারলের জেট প্যালার দিয়ে কনসিলার করে নিচ্ছি, কারেকশান করে নিচ্ছি জেট প্যালার দিয়ে সপারলের। যাদের শীতকালে অনেকে ম্যাক্সিমাম ব্রাইডের স্কিন খুবই ড্রাই থাকে, তো সেটাকে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য প্রথম তোমাকে যে যে স্টেপগুলো দেখিয়েছে তোমরা এই স্টেপগুলো অবশ্যই অ্যাপ্লাই করবে। তো আমি এখানে একটা বিউটি ফাউন্ডেশন ইউজ করেছিলাম, সো আমার ভিডিওটা একটু স্কিপ করে লিকুইড ব্লাশার ইউজ করেছি। তারপর এখানে আমি সুগারের কন্ট্রোল করছি, সুগারের প্যালেট থেকে কন্ট্রোল করছি। সো আই ম্যাজিকের টাচ থেকে ব্লাশার করে নিচ্ছি আবার পাউডার ব্লাশারটা। আই ম্যাজিকে এই ব্লাশারটা খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। যারা ইউজ করো তারা জানো অবশ্যই এটা কতটা ভালো এবং পিগমেন্ট, আর যারা ইউজ করনি করে দেখতে পারো, খুবই ভালো, অসাধারণ। আর একটা প্যালেট কিনে নিলে তোমাদের অনেক দিন চলে যাবে। তারপর সুগারের কন্ট্রোল দিয়ে আবার নোজটাও কন্ট্রোল করে নিয়েছি। তারপর হাইলাইটার ইউজ করছি এখানে আই ম্যাজিকের, আই ম্যাজিকের হাইলাইটারটা আমার ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর লুক এসে গেছে, পুরোটা ভিডিও করতে পারিনি, এখানে হেয়ারস্টাইল বাকি আছে, মেকআপ ফুল কমপ্লিট। আর কলকাটা দেখে নাও, খুব সুন্দর করে একটা কলকা আঁকা হয়েছে। ফাইনাল লুক নিয়ে আসছি আবার। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, লুকটা কেমন লাগলো, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে তাও জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে। টাটা, বাই বাই, টেক কেয়ার।